ভারতীয় কোনো শিল্পীর গান নয়, বাংলাদেশের গানের ভক্ত বলিউডের অভিনেতা বরুণ দাওয়ান, এমনটি নিজেই জানিয়েছেন তিনি। বরুণ জানান, বাংলাদেশের রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমসের একটি হিন্দি গান তার সবচেয়ে প্রিয়। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি জানান বরুণ দাওয়ান। এক ভক্ত বরুণের প্রিয় গান কোনটি তা জানতে চান। উত্তরে তরুণী এই অভিনেতা বলেন, ভিগি ভিগি। 2006 সালে গ্যাংস্টার সিনেমাতে নগরবাউল ব্যান্ডের জেমসের গাওয়া ভিগি ভিগি গানটি প্রকাশ হতেই তাকে ঘিরে বলিউডে শুরু হয় তোলপাড়। আর এই গানটি বরুণ ধাওয়ানের পছন্দের গানের তালিকায় রয়েছে শীর্ষে। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ গলা সেধেছেন সঙ্গীতের সব ঘরনার সুরেই। অসংখ্য জনপ্রিয় গান দিয়ে এখনো শ্রোতাদের হৃদয়ে চিরসবুজ হয়ে আছেন তিনি। 1963 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন কুমার বিশ্বজিৎ। বাংলা আধুনিক কিংবা চলচ্চিত্রের গানে দীর্ঘ 4 দশক ধরে কণ্ঠ দিয়েছেন তিনি। জয় করেছেন 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ। পাবনা জেলার সুজানগর উপজেলার নজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে 1974 সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন চঞ্চল চৌধুরী। রাজবাড়ির সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। একই সাথে যুক্ত হন আরণ্যক নাট্য দলে। আর এইভাবেই শুরু হয় চঞ্চল চৌধুরীর পথ চলা। শুভ জন্মদিন কুমার বিশ্বজিৎ ও চঞ্চল চৌধুরী।